নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন শ্রী ভগবানের বোধ শুনব। আমরা পরস্পরকে নিরন্তর প্রভাবিত করছি। আজকের প্রথম চমৎকার, আমি ভারতের ত্রিশূর থেকে রাধা বলছি। বিগত কয়েক মাস ধরে আমি প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলাম এবং এর জন্য আমি রাত্রে ভালো করে ঘুমাতেও পারছিলাম না। আমার এক প্রতিবেশী আমাকে আলোয় দর্শনের লিঙ্ক পাঠিয়ে আমাকে কল্কির কাছে নিষ্ঠার সঙ্গে নিরন্তর প্রার্থনা করতে বলেন। তিনি আমাকে শ্রীমূর্তির সামনে এক গ্লাস জল রেখে প্রার্থনা করতে বলেছিলেন এবং সেই জল প্রার্থনার শেষে পান করতে উপদেশ দেন। এই পূজা বিধিটি আমি 21 দিন ধরে করি। চমৎকারিকভাবে আমার শ্বাসকষ্ট একেবারে বন্ধ হয়ে যায়। এখন আমি সুস্থ বোধ করছি। প্রিয় আরোগ্য প্রদাতা কল্কি, তোমাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আজকের দ্বিতীয় চমৎকার, উড়িষ্যা ভুবনেশ্বর থেকে আমি পার্বতী রানা বলছি। 2019 সালে আমার 15 বছরের মেয়ের মূত্রনালীর সংক্রমণে অত্যন্ত কষ্ট পাচ্ছিল। 6 দিন ধরে তার প্রবল জ্বর এবং বমিও হচ্ছিল। উপায়ান্তর না দেখে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি। আমি দুপুর 12টার সাময়িক প্রার্থনায় অংশ নিয়ে আমার মেয়ের আরোগ্য প্রাপ্তির জন্য প্রার্থনা করেছিলাম। চমৎকারিকভাবে তার জ্বর কমে গিয়ে সে খুব দ্রুত শারীরিক উন্নতি লাভ করে। তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছিল। কি অপূর্ব এই দৈব অনুগ্রহ, কি অপূর্ব সমস্যার সমাধান! প্রিয় কল্কি, আমার প্রার্থনায় এমনভাবে সাড়া দেওয়ার জন্য তোমাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তোমার চরণকমলে আমার শত কোটি প্রণাম।